বৈষম্য বিরোধী আন্দোলনের তোপে গেল 5ই আগস্ট পদত্যাগ করে বোন শেখ রাহানার সঙ্গে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি কূটনৈতিক পাসপোর্টে দেশ ছেড়েছেন বলে ভারতে তার বৈধভাবে অবস্থান করার মেয়াদ ছিল মাত্র 45 দিন। সেই প্রেক্ষিতে তার ভিসার মেয়াদ আজ শেষ হতে চলেছে। এদিকে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ফলে তার ভাগ্যে এখন কি ঘটতে চলেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 20 সেপ্টেম্বর শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 17ই সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্ট শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কোনো মহলের ধারণা, শেখ হাসিনাকে হয়তো তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। বাংলাদেশ সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন সে দেশেরই সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জি নিউজ জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না, তবে এ নিয়ে ভারতের কাছেও কিছু জানতে চায়নি বাংলাদেশ। ভারত চাইলে যে কাউকেই নিজ দেশে আশ্রয় দিতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনুস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না, কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখান থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত, কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না। ডক্টর ইউনুস আরও বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি তার চুপ থাকা উচিত, এটি আমাদের প্রতি অবন্ধুত্বসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন, এমন নয় তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন।